Mubarak, Eid Mubarak. Mubarak. May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে ঈদ মুবারক স্ট্যাটাস ভিডিও। তো চাইলে আপনি নিজের পিকচারে খুব সুন্দরভাবে কিন্তু এরকম ধরনের ঈদ মুবারক স্ট্যাটাস ভিডিও মেকিং করতে পারেন। তো সর্বপ্রথম আমাদের প্রয়োজনে আমাদের একটা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে নিতে হবে। এর জন্য আমরা গুগল ক্রোমে চলে যাবো, যাওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি সার্চ বারে লিখবো REMOVE রিমুভ বিজি। তো reupload.com লেখার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, আপনাদের লিঙ্কটা সরাসরি দেওয়া থাকবে, আপনারা সরাসরি এখানে চলে আসবেন লিঙ্ক ক্লিক করলে। অথবা এটা সম্পর্কে অনেকেই জানেন যে অনলাইনে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার জন্য এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের ইমেজগুলোকে সিলেক্ট এখান থেকে শো করবে, তারপর এটাকে সিলেক্ট করবো, এখান থেকে ডানে ক্লিক করবো এবং জাস্ট 5 সেকেন্ড মতো এখান থেকে লোডিং নেবে। আপলোডিং হচ্ছে হওয়ার পরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি ইউজ হয়ে যাবে, আপনি চাইলে যে কোনো পিকচার এখানে ইউজ করতে পারেন। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবো, ডাউনলোড পারমিশনটা আচ্ছা অ্যালাউ করে দেবো, দেন আমাদের এখান থেকে পিকচারে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমাদের গুগলের কাজ সম্পূর্ণ শেষ। তো এখন হচ্ছে আপনি ভিডিও এডিট করার জন্য আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো। আপনি চাইলে ক্যাপকাট, ইনশুট, তারপর হচ্ছে আপনার কাইন মাস্টার, পাওয়ার ডিরেক্টর, যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। আপনি ম্যাটেরিয়ালসগুলো আগে থেকে ভিডিও ডেস্কটপ থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, ক্লিক করার পর ফটোশপ অপশনে চলে যাবো, দেন আছে আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমি ফরমেট অপশনে গিয়ে ফরমেটটাকে ঠিক করে নেবো, এর জন্য 6:9 ফরমেটে ক্লিক করবো, সরি এখান থেকে 9:60 অর্থাৎ যে টিকটক লাগে যে প্ল্যাটফর্মটা এটাকে সিলেক্ট করে এবং এটাকে সম্পূর্ণভাবে ফুল স্ক্রিন করে নেবো যতটুকু প্রয়োজন হয়। ঠিক আছে, দেন হচ্ছে আমরা ইন্ডিগো অটোমেটিক ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা স্ট্যাটাস ভিডিও যতটুকু করতে যাচ্ছি ঠিক ততটুকু এখান থেকে 8-10 সেকেন্ড মতো আপাতত রাখবো, পরে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। তো এবার স্টার্ট পজিশনে চলে আসবো, আসার পরে এখান থেকে আমরা ওভারল অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারল। তো এইমাত্র যেই আর কি ফটোটা এরেজ করলাম ওই ফটোটা এখানে অ্যাড করতে হবে, যেন ফটো থেকে এখান থেকে ফটো অপশন থেকে ফটোটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু জুম করে নেবো, আমরা এই সাইডে আপাতত এই সাইডে রাখবো, দেন আমরা এই ফটোটাকে ইন্ড অব দিয়ে রাখবো। ওকে, এখান থেকে ইন্ড অব দিয়ে রাখলাম, রাখার ফটোটা এখান থেকে আমরা স্টার্ট করবো, এই জন্য এখান থেকে আমরা একটা প্লাস এখন বসিয়ে দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা ইন্ডিকের দিকে চলে যাবো, যাওয়ার পর এটাকে কিছুটা এভাবে ধীরে ধীরে এই সাইডে স্ক্রল করবো। ওকে, তো যাতে আমাদের ভিডিওটার সাথে সাথে এইভাবে কিন্তু স্ক্রল হতে থাকে, আপনারা যেরকমটা দেখছেন অ্যানিমেশন দিয়ে নিলাম, দেওয়ার পর আমি স্টেট পজিশনে চলে যাবো, দেখানো হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো, আমাদের বিভিন্ন কাজ করতে হবে, এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। তো এখান থেকে আমরা যা যা কিছু ইউজ করবো সব কিছুর লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা এখান থেকে এই হচ্ছে ফটোটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো, তারপর এটা আমরা ফুল ফ্রেম করে নিবো এইভাবে, এখান থেকে আমাদের এইভাবে ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, যেভাবে আপনার ম্যাচিং হয় ওইভাবে করে নেবেন। নেওয়ার পর এটা যে পিকচারটা আছে পিকচার লেন্থটা আমরা আমাদের ভিডিওর ইন্ড অর্থাৎ আমাদের প্রথম যেটা যতটুকু রাখছে অতটুকু রাখতে হবে। তো রাখার পর এখান থেকে আমাদের এবার যেটা করতে হবে, এখানে আমাদের হারিকেনে একটা গ্লোয়িং ইফেক্ট ছিল যেটা আপনার হয়তো ফলো করছেন, তো এটা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবে, তারপর এখান থেকে একটা ভিডিও আকারে দেওয়া থাকবে, ভিডিও অপশনে চলে যাবে, দেন ভিডিও আকারটাকে ভিডিওটাকে সিলেক্ট করবে এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবে, তারপর একটা ব্ল্যাক সিনারি ইউজ করার জন্য এখান থেকে স্প্লাশ হচ্ছে, এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো। তো ফিল্টার সিলেক্ট করে দেওয়ার পর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এটা আমাদের যতটুকু লাগে ততটুকু করবো, তারপর আমরা হারিকেনের উপরে দিব, দেন হচ্ছে আমরা টিকমার্কে ক্লিক করে দেবো। তো এখন আমরা জাস্ট এখানে হারিকেনের যে আলোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লো লাইট হাইলাইট হচ্ছে। ওকে, তো আমরা আবারও স্টার্ট পজিশনে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে, অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আমরা ফটো অপশনে চলে যাবো, দেন আমরা নিচের একটা ফটো দিতে হবে পিএনজি, তো এই জন্য আমরা এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো, তারপর এটা আমরা আপাতত ফুল স্ক্রিন করে নেবো। এখান থেকে আমরা মানে আপাতত নিচেরটা যতটুকু আপনার সাইডে কভার করার জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু দেবেন, দেওয়ার পর এটা লেয়ারটা আমরা এটা ইন পজিশন অব্দি রাখবো। ওকে, তো রাখার পর যেহেতু আমাদের এই লাইটিং ইফেক্টটা আমাদের একটু বাড়তে আসে, আমাদের এই লেন্থ হলো চাই, আপনি চাইলে আপনার মতো করে আরও বড় করে নিতে পারেন। তো এখান থেকে আমরা স্পিড করে আমরা রাইট সাইড অংশটুকু বাতিল করে দেবো, যেহেতু মানে ডিলিট করে দেবো, এটা যেহেতু দরকার নেই। তারপরে আমরা ভিডিও এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দেবো, দিয়ে আমরা ভিডিওটাকে এখানে সেভ করবো। তো ভিডিওটা সেভ করার পর কিন্তু আরও কাজ আছে, আমি ভিডিওটা সেভ করতেছি এই কারণে যে আমাদের এখানে যতগুলো লেয়ার আমরা ইউজ করবো, এখানে লেয়ার তো মানে যতগুলো ইউজ করবো ততগুলো সাপোর্টেড না। ওকে, যার কারণে এটাকে এডিট করে পুনরায় আবার লেয়ার অ্যাড করতে হবে। আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন যে ক্যাপকাটে আমার বেশি লেয়ার অ্যাড করা যায় না। এখান থেকে আমরা আপাতত ডান অপশনে ক্লিক করবো, তারপর নিউ প্রজেক্টে, তারপর এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিওটি এই অবস্থায় চলে আসবে এখানে, দেন আমরা এখান থেকে আমরা ইন্ডিগো অটোমেটিকটাকে অবশ্যই মনে করে আবার রিমুভ করে দিব, এখান থেকে রিমুভ করে দিব। আর যদি কোনো সাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর ভলিউম থেকে আপনি সাউন্ডটাকে জিরো করে নেবেন, যাতে আগে যদি কোনো সাউন্ড থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে, আমাদের যেহেতু সাউন্ড আমরা এখন অ্যাড করে নিই। তো এবার হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট পজিশন থেকে যেটা করবো ওভারল অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে
এবং হচ্ছে আমরা ফটো অপশনে চলে যাব। তো ঈদ মুবারকের যে ফটোটা এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন, তারপর এটা আমরা ছোট করে দেবো। দেওয়ার পর আমাদের এখানে মাথার উপরে দিয়ে দেওয়া বেটার। আপনি যদি ছোটো বড়ো বা পিএনজি ফটো আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যদি আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেন আমরা এটাকে এন্ড অবধি করে দেবো। তো দেওয়ার পর এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে যে সং বলতে আমাদের ঈদ মুবারকের যে লিরিক্সটা এটা অ্যাড করতে হবে। যেন অ্যাড অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর ভিডিও অপশনে চলে যাবো। দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আপনি যেখান থেকে দিতে চান, আমি এখান থেকে দিতে চাচ্ছি, আমি স্পিড করে এটাকে ডিলিট করে দিলাম যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এটাকে আমরা যেটা করবো, এটা যে সাউন্ড তো আসে আমাদের এক্সট্রাভাবে সাউন্ড অ্যাড করতে হবে না। তো এটা ব্ল্যাকসে রিমুভ করার জন্য স্প্লাইস ক্লিক করবো, তারপর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবো। ওকে, দেন আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তারপর এটা আমরা এই পজিশনে রাখবো, আমরা এটাকে ছোটো বড়ো করে নিতে পারি। ওকে, এখান থেকে চাইলে ছোটো বড়ো করে দিলাম। তো তারপর আমরা এতটুকু ক্লিক করতেছি, তো এখান থেকে আমাদের ঠিক আছে। তো তারপর এখান থেকে আমাদের একটা কালারফুল আর কি কালারিং একটা ভিডিও সিলেক্ট করতে হবে। এর জন্য এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো, ক্লিক করবো ভিডিও অপশন থেকে আমরা এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। প্রম্পেসিং 100% হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে লেয়ারটাকে ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পর স্প্লাইসে ক্লিক করবো এবং হচ্ছে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দিব। তারপর টিক অপশনে ক্লিক করবো। দেন আমরা এখন ফাইনালি ভিডিওটাকে ওপেন করবো। ওকে, ওপেন বলতে প্লে করবো। এখন ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু ফুলফিল কমপ্লিট। আপনি যেরকমটা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সব কিছু কমপ্লিট করে আমরা ইনটের দিকে ফলো রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ইন পজিশনে কোন জিনিসটা বাড়তি আছে সেক্ষেত্রে আমাদের এইগুলোকে আমাদের কাট করে রিমুভ করে দিতে হবে, যেহেতু আমাদের এইগুলো প্রয়োজন। ওকে, সেক্ষেত্রে আমরা এগুলোকে রিমুভ করে দেবো। দেওয়ার পর ভিডিওটাকে ফাইনালি সেভ করবো। আগে আমরা অবশ্যই রেজুলেশনকে আবার হাই করে নেবো। দেন হচ্ছে এক্সপ্লোরে ক্লিক করবো। তো ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।